freeze this moment, make it mine, hold you close. পূজো 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 দেখো পূজো শেষমেশ এসেই গেল আর পূজো মানে কি সাজ গোজ খাওয়া দাওয়া ঘোরা আর সেই ঘোরাই দেখো মানে রাস্তায় বেরিয়েই বোঝা যাচ্ছে মানুষের মনে কত ঘোরার সুপ্ত বাসনা ছিল যে পূজোতে এই করব অমুক দিন এখানে যাব তমুক দিন এখানে যাব তাই জন্য দেখো এত ভিড় তো সবাই কেমন আছো এই পূজোতে নিশ্চয়ই ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তাই তো মহালয়ার পরের দিন থেকেই আমাদের কিন্তু পূজো দেখা শুরু হয়ে গেছে তো পঞ্চমীতে আমরা চলে গেছিলাম বৃন্দাবনের প্রেম মন্দিরে আর ভিডিওটা দেখতে হলে স্কিপ না করে প্রথম থেকে দেখো প্রেম মন্দিরে কি কি আছে সেটা কিন্তু বুঝতে পারবে যারা যাওনি তারা তো দেখতেই পারবে আর যারা যাওনি তারা কিন্তু অবশ্যই যেও আমি বলবো না হলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে আমার তো খুবই ভালো লেগেছে মানে কল্যাণীতে যতগুলো প্যান্ডেল হয়েছে আমার কিন্তু এই প্রেম মন্দিরটাই বেশি ভালো লেগেছে আর দেখো মানে কি ভিড় হয়েছে দেখো পঞ্চমীতেই এত ভিড় আর এই যে দেখো এসেও গেছি আমরা তো দুটো ইয়ে হয়েছিল তো কল্যাণীর দিক দিয়ে একটা গেট আর কাঁচরাপাড়ার দিক দিয়ে একটা গেট তো আমরা কাঁচরাপাড়ার গেটের দিক দিয়েই ঢুকেছিলাম ওটাতে ভিড় কম ছিল আর দেখো কি ঠেলা ঠেলি তো আমরা যখন গেছিলাম মোটামুটি কমই ছিল আর এই যে দেখো এখানে স্টেজে কিন্তু মহালয়া হচ্ছে খুবই সুন্দর হচ্ছিল মহালয়াটা আর কি বলতো আগে একদিন দিনের বেলায় গেছিলাম তো প্যান্ডেল মানে ঢুকিনি বাজার করতে যাচ্ছিলাম তো সামনে দিয়ে গেছিলাম সামনেটা কিন্তু রাধা কৃষ্ণ দিয়ে খুব সুন্দর করে পার্ক মতো করা হয়েছে তো ভিড়ের মধ্যে আমরা ওই গেটটাতে কিন্তু ঢুকিনি আমাদের মেন উদ্দেশ্য ছিল ভেতরটা দেখব কারণ বাইরেটা আমরা দিনের বেলায় দেখে নিয়েছিলাম রানিংয়ে তো তাই জন্য দেখো লাইনেই দাঁড়িয়ে পড়েছিলাম আর বাড়ি আসারও তাড়া তো ওই জন্য ভাবলাম যে এইটা দেখা হয়নি ভেতরটা তো দেখতে হবে তো দেখো গুটি গুটি পায়ে কিন্তু আমি বৃন্দাবনের প্রেম মন্দিরে ঢুকে গেছি বৃন্দাবনে তো আমার যাওয়া হয়নি মনের ইচ্ছা আছে যাব খুবই তাড়াতাড়ি তো প্রেম মন্দির নাম শুনেছি দেখেছি মানে ছবিতে টিভিতে দেখেছি লোকের মুখে কথা শুনেছি খুবই ইচ্ছা তো তার আগেই দেখো আমার কল্যাণীতে বসেই কিন্তু প্রেম মন্দির দেখা হয়ে গেল তো যখন বৃন্দাবনে যাব তখন মিলিয়ে নেব ঠিক এমনই হয় কি না কি এমনই আছে কি না দেখো কারুকার্যগুলো কিন্তু আমি ছবিতে দেখেছি এরকম কিন্তু ম্যাচ ম্যাচ করা মানে এরকমই কারুকার্যগুলো করা কত সূক্ষ্মভাবে করা আর দেখো মায়ের মুখটা কি মিষ্টি তাই না আমি না এই বড় প্যান্ডেলগুলোতে গিয়ে শুধু সামনে গিয়ে হা করে মায়ের দিকেই তাকিয়ে থাকি আগে তারপরে আমি প্যান্ডেলগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখি আর ওখানে দাঁড়াতেই বা দেয় কতক্ষণ যারা বড় প্যান্ডেলে গেছো তারা জানো তো ওই জন্য দিনের বেলায় না আমি মন ভরে মায়ের মুখটাই দেখি যে ভালো লাগে অত ভিড়ও থাকে না তো আর এই যে এইসব প্যান্ডেলগুলো ওই যে বাঁশির আওয়াজ কানের মানে মাথা খেয়ে নেয় আমার খুব বাজে লাগে যে মাকে একটু মন ভরে দেখবো মাকে ডাকবো সেটা তো হতেই দেয় না উল্টেই বেরিয়ে যান এরকম একটা করে তো আমার সঙ্গে যে কয়বার হয়েছে আমি উল্টে বলে দিয়েছি যে আমার ঠাকুর দেখা হবে তবেই বলবো অনেকটা লাইন দিয়ে কিন্তু এসছি আর কেউ কিছু কিন্তু বলে না তোমাদের সঙ্গে কি এরকম হয় তারপরে দেখো খুব তাড়াতাড়ি করে দেখেও পাশে বেরিয়ে গেলাম মানে বেরিয়েই মেলাটা তো ওই মেলাতে ঘুরলাম একটু একটা ঝুমকা নিয়েছিলাম কানের তারপরে দেখো খুবই ভিড় ছিল তারপরে আইসক্রিম খেলাম তারপরে চলে আসলাম এসে তারপরে এই যে সোজা সেন্ট্রাল পার্কে আমাদের কল্যাণীর সেন্ট্রাল পার্কে এটাতে তো বারো মাসই মেলা লেগেই থাকে তো দুর্গাপুজো হবে না এমন কি কথা আছে আর এই পুজোটা কিন্তু কল্যাণীবাসীর কাছে খুবই আবেগ যে সেন্ট্রাল পার্কের পুজো কারণ কি সন্ধ্যাবেলায় মানে আড্ডা দিতে এই মাঠটা খুবই ভালো তো বন্ধু বান্ধবী কাছের মানুষ সবাই কিন্তু এই মাঠে এসে সন্ধ্যা থেকে নিজেদের মতো করে সময় কাটায় এই জন্য খুবই ভালো লাগে তারপরে এই যে দেখো আমাদের পাড়ার পুজো এটা আমি তো নাম দিয়েছি পুতুলের প্যান্ডেল আমার যে কী ভালো লেগেছে আর ছোটো ছোটো বাচ্চাদের মুখে কিন্তু এই প্যান্ডেলটার খুব নাম বিশেষ করে মেয়েদের মুখে ওই যে পুতুল পুতুল কী যে ভালো লাগছে দূর থেকে কাঠের পুতুলের মতো আমি বলছিলাম কাঠের পুতুলের প্যান্ডেল মানে বাড়ির পাশে যেহেতু ভাবছি যে ফেরার পথে সবকটা পুজো দেখে এটাই
ঢুকবো, কিন্তু একদিনও ঢোকা হচ্ছিল না। বাড়ি ঢুকতে ঢুকতে 11:30, 12:15 বাজছে প্রতিটা দিন। তো তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে আজ আর না কাল দেখবো, এই করে করে আর হচ্ছিলো না। তো তারপরে বললাম যে না আজকে না দেখে আমি বাড়িই যাব না। তারপরে দেখো ঢুকেও গেছি, কী যে ভালো লাগছিল, তখন প্রায় 11:10 বেজে গেছে তখন আমি গেছিলাম। দেখো তবুও লোকজন ছিল আর ভেতরে পাড়ার কাকিমা দিদিদের মানে গল্পের আসর বসেছে, খুবই ভালো লাগছিল। আর এই যে এই দেখো কী সুন্দর মায়ের মানে মুখটা, এত সুন্দর না, কাছে না গেলে বোঝাই যাচ্ছে না। এই ঠাকুরটা একটু অন্যরকম ডিজাইনের, এক একটা এক এক রকম, খুবই ভালো লাগে। মা তো সেই একই সব, মানে আমরাও যেমন এক একদিন এক এক রকম শাড়ি পরি, এক এক রকম স্টাইল দিই, তো মায়েরও সেরকম। এক একটা মায়ের মানে রূপ এক এক রকমের, এক একটা স্টাইলের, কারো চুল ছাড়া কারো চুল বাঁধা এরকম। আর এই যে দেখো উপরের প্যান্ডেলের কারুকার্যগুলো কী সুন্দর, আমি তো মানে এই প্যান্ডেলের এই ছবিগুলো দেখি আমার না খুব ভালো লাগে। সেই ঐতিহাসিক রাজা রানী, তারপরে রাধাকৃষ্ণের খুব সুন্দর ইয়ে থাকে, মানে আগেকার সেই ছবির ইয়ে মতো পটলচেরা চোখ, এইগুলো থাকে, ভালোই লাগে। আর এই যে দেখো আমাদের পাড়ার কিন্তু এই আর একটা প্যান্ডেল, তো এটা আমার আমাদের একদমই ঘরের কোনায়, তো ঘুরতে ফিরতে ওখান দিয়ে যাতায়াত করি, তারপরে ঘরে চলে আসি। তো এ কদিন ধরে পুজোর ব্লগ দেবো, তোমরা দেখো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।